এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন তিনি এবার বড় পর্দায় মাসুদ রানা হয়ে এসেছেন এই অভিনেতা সিনেমার নাম অপারেশন চিতা জানা গেছে দেশ বরেণ্য লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের অপারেশন চিতা এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ নিজেই বুধবার রাতে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হবে অপারেশন চিতার আনুষ্ঠানিক মহরত বরাবরের মতোই এই সিনেমাতেও জুটি বেঁধেছেন অনন্ত বর্ষা মহরতের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিনেমার প্রধান এই দুই অভিনয় শিল্পী মূলত মিয়ানমারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে সিনেমাটি তবে বর্তমান পরিস্থিতিতে দেশটিতে গুটির কথা সম্ভব নয় তাই শুটিংয়ের জন্য থাইল্যান্ড ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামাকে বেছে নেওয়া হয়েছে আগামী মে থেকে শুরু হবে সিনেমার শুটিং তিরিশটিরও বেশি দেশে বাংলা এবং ইংরেজি ভাষায় মুক্তি পাবে অনন্ত বর্ষার অপারেশন চিতা